হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি ভারতের ইতিহাসের আজ ছয় নম্বর পর্ব আমরা আগের দিন বৈদিক যুগ ও মহাজন পদ নিয়ে আলোচনা করছিলাম আজকেও আমাদের আলোচ্য বিষয় বৈদিক যুগ এবং মহাজনপদ পদ আজকের ক্লাসে তোমাদের জন্য থার্টি ফাইভটা কোয়েশ্চেন আছে তবে আজকে বৈদিক যুগ আর মহাজন পদে অধ্যায়টা শেষ হয়ে যাবে এরপর আমরা ধর্মীয় আন্দোলন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। তো আমি তো তোমাদের চ্যাপ্টার ভিত্তিক খুঁটিয়ে খুঁটিয়ে এমসি দিচ্ছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষা ডাব্লিউ কেপি আফগারি মেইন ডাব্লিউ বিসিএস এস নেট সেট সমস্ত পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর আগের পাঁচটার পর্ব আমি দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আর যারা এখনও পর্যন্ত দেখে নাওনি তাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ও দেখে নিতে পারো আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওকে আজকে ক্লাসটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ওকে চলো দেখে নিই আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বৈদিক পরিবার সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ বাল্য বিবাহ অনুমোদিত ছিল এই বাক্যটি সত্য নয় কোনগুলো সত্য একবার দেখে নিই আর্য সমাজে প্রাথমিক একক হলো পুরুষতান্ত্রিক সমাজ পুত্র সন্তানের জন্য বিশেষভাবে কাম্য ছিল কারণ যুদ্ধের জন্য তাদের দরকার ছিল বিবাহের পবিত্রতাকে মান্যতা দেওয়া হয়েছিল তাই তিনটি সত্য বাল্য বিবাহ অনুমোদিত ছিল এটা সত্য নয় পরবর্তী প্রশ্ন দেখে নেব দুই নম্বর প্রশ্ন ঋগ্বেদের যুগের নারীদের সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয় অপশান ঘ মহিলারা নিজেদের সঙ্গী বাঁচতে পারতেন এটা সত্য নয় কোনগুলো সত্য তারা তাদের স্বামীদের সঙ্গে সভা ও অন্যান্য বলিদানের অনুষ্ঠানে যোগ দিতে পারতেন কিছু অবিবাহিত মহিলারা নিজেরাই বলিদান করতে পারতেন মহিলারা সর্বোচ্চ কর্তৃত্বের পদে যেতে পারতেন এই তিনটি সত্য ছিল দেখো সিডিএস দু সালে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে পরবর্তী প্রশ্ন তিন নাম্বার যে পুরুষ সুক্তে জাতিভেদের উৎপত্তি খুঁজে পাওয়া যায় সেটি কোন গ্রন্থের অন্তর্গত সিডিএস দু অপশন খ ঋগ্বেদ পরবর্তী প্রশ্ন দেখে নেব চার নাম্বার প্রশ্ন ঋগ্বেদের নবম মণ্ডল কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সোম ইন্দ্র রুদ্র বরুণ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সোম সোমদেবের উদ্দেশ্যে নিবেদিত তোমাদের একটা কথা বলে দিই আমি যেমন তোমাদের ইতিহাস থেকে চ্যাপ্টার ভিত্তি খুঁটি খুঁটি এমসিকিউ প্রোভাইড করছি ঠিক তেমনিভাবেও কিন্তু ভূগোল ভূগোল বিষয়টা নিয়েও করেছি ভূগোল থেকেও চ্যাপ্টার ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে খুঁটিয়ে খুটিয়ে তোমাদের এমসি দিচ্ছি তেমনি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্ট থেকে দেওয়ার চেষ্টা করছি এবং দিয়েছিও তোমরা কিন্তু ওই ক্লাসগুলো মিস করে যেও না কারণ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুটিয়ে খুঁটিয়ে পড়াটা খুবই দরকার সেই জন্য আমি তোমাদের এরকম ভিডিও প্রোভাইড করছি তোমরা এই ভিডিওগুলো মিস করে যেও না ওকে পরবর্তী প্রশ্ন দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন ভারতে জাতি প্রথা তৈরি হয়েছিল দেখো এফসিআই অ্যাসিস্ট্যান্ট দু সালে পরীক্ষায় প্রশ্ন এসেছিল কিসের জন্য তৈরি হয়েছিল শ্রমের গতিহীনতার জন্য শ্রমের মর্যাদা স্বীকৃতির জন্য অর্থনীতি উন্নতির জন্য শ্রমের বৃত্তিগত বিভাজনের জন্য সঠিক উত্তর ঘ জাতি প্রথা তৈরি হয়েছিল শ্রমের বৃত্তিগত বিভাজনের জন্য পরবর্তী ছয় নম্বর প্রশ্ন ঋগ বৈদিক যুগে আর্যরা ছিল পশুপালক মানুষের এই ধারণা জন্মের কারণ কি এই ধারণা জন্মানোর কারণ কি আচ্ছা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ সবকটি সঠিক এবার আমরা একটু অপশনগুলো দেখে নিই ঋগবেদে গরু সম্পর্কে বিভিন্ন উল্লেখ ছিল বেশিরভাগ যুদ্ধই গরুর কারণে হয়েছিল পূজারীদের যে উপহার দেওয়া হতো তা সাধারণত হতো গরু তাই জন্য ঋগ বৈদিক যুগে আর্যদের পশুপালক বলা হতো পরবর্তী সাত নাম্বার প্রশ্ন বৈদিক যুগে গভীর কর্তা শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হতো বার্তা প্রেরক বন বিভাগের প্রধান রানী পুরোহিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক বার্তা প্রেরক পরবর্তী আট নাম্বার প্রশ্ন বর্তমান বিহার রাজ্যের মুঙ্গের এবং ভাগলপুর জেলায় কোন মহাজনপদ অবস্থিত ছিল সঠিক উত্তর অপশন খ মগধ পরবর্তী নয় নম্বর প্রশ্ন প্রথম কোন রাজা পদাতিক বাহিনী গড়ে তোলেন জরাসন্ধ বৃহদ্রথ বিম্বিসার আর মহাপদ্মানন্দ সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ মহা বিম্বিসার প্রথম বিম্বিসার পদাতিক বাহিনী গড়ে তোলেন পরবর্তী প্রশ্ন দেখে নেব দশ নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে মগধের প্রথম রাজধানী ছিল দেখো পাটলিপুত্র রাজগীর বৈশালী বারাণসী সঠিক উত্তর অপশন খ রাজগীর পরবর্তী দেখে নেব এগারো নম্বর প্রশ্ন মগধের কোন রাজা গ্রিক বীর আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন মহাপদ্মনন্দ ধননন্দ সুকল্প চন্দ্রগুপ্ত মৌর্য অপশন খ ধননন্দ গ্রিক বীর আলেকজান্ডারে সমসাময়িক ছিলেন পরবর্তী বারো নম্বর প্রশ্ন সব থেকে দক্ষিণে অবস্থিত মহাজন পথটি হল অবন্তি অস্মক চেদি মল্ল সঠিক উত্তর অপশন খ অস্মক পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দেখে নেব পৃথিবীর সব থেকে প্রাচীনতম প্রজাতন্ত্র কোনটি শাক্য লিচ্ছবি গ্যাত্রিক কোল সঠিক উত্তর অপশন খ লিচ্ছবি পরবর্তী চোদ্দ নাম্বার প্রশ্ন ষষ্ঠ শতাব্দীতে ভারতের বাইরে একটি প্রজাতন্ত্রের নাম লেখো সুমের এথেন্স এথেন্স পাটা আর ব্যাবলন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ এথেন্স অপশন খ পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন কোন শাসক প্রথম পাটলিপুত্রের রাজধানী স্থাপন করেন কোন শাসক প্রথম পাটলিপুত্রের রাজধানী স্থাপন করেন উদয়ন অপশন ক পরবর্তী প্রশ্ন দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে অপশন খ অঙ্গুরত্ব নিকায়তে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন মগধের প্রথম রাজধানী কি ছিল পাটলিপুত্র বৈশালী রাজগৃহ চম্পা সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ রাজগৃহ মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ পরবর্তী আঠেরো নম্বর প্রশ্ন পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন উদয়ন অশোক অজাতশত্রু মহাপদ্মনন্দ সঠিক উত্তর অপশন গ অজাতশত্রু পাটলিপুত্র প্রতিষ্ঠা করেন অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে উত্তর কিন্তু উদয়ন দিচ্ছে কিন্তু তা নয় পাটলিপুত্রে যে রাজধানী প্রতিষ্ঠা করা হয়েছিলো সেটাও উদয়ন করেছে পাটলিপুত্রে প্রতিষ্ঠা করেছেন অজাতশত্রু শত্রু এটা আমি উইকিপিডিয়া সার্চ করে তোমাদের অ্যান্সারটা দিলাম ওকে পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন বৈশালীতে পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র কোন উপজাতি গঠন করে মৌর্য নন্দ গুপ্ত লিচ্ছবি সঠিক উত্তর অপশন খ লিচ্ছবি বৈশালীতে পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র লিচ্ছবি উপজাতি গঠন করে পরবর্তী কুড়ি নাম্বার প্রশ্ন ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোন দুটি প্রজাতান্ত্রিক ছিল দেখো কুরু পাঞ্চাল ব্রিজি মল্ল গান্ধার অবন্তি কাশী কৌশল কোন দুটি প্রজাতান্ত্রিক ছিল ব্রিজি মল্ল অপশন খ পরবর্তী প্রশ্ন দেখে নেব একুশ নম্বর প্রশ্ন মগধের কোন রাজা সিংহাসনে বসার জন্য নিজের পিতাকে হত্যা করেন এবং পরে নিজের পুত্রের হাতে নিহত হন বিমসার অজাতশত্রু উদয়ীন উদয়িন দশক সঠিক উত্তর অপশন খ অজাতশত্রু পরবর্তী প্রশ্ন দেখে নেব বাইশ নম্বর প্রশ্ন গোদাবরী নদীর তীরে কোন মহাজন পদ অবস্থিত ছিল অবন্তি বৎস অস্মক কম্বোজ সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ অসমক গোদাবরী নদীর তীরে এই অসমক এই মহাজন পথটি অবস্থিত ছিল পরবর্তী প্রশ্ন নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার মহাপদ্মনন্দ অজাতশত্রু আনন্দ সঠিক উত্তর অপশন খ মহাপদ্মনন্দ পরবর্তী চব্বিশ নাম্বার প্রশ্ন দান স্তুতি স্তোত্র বেদের কোন অংশে পাওয়া যায় অথর্ব বেদ সামবেদ ঋগবেদ সঠিক উত্তর অপশন ঘ ঋগবেদে পাওয়া যায় পরবর্তী পঁচিশ নাম্বার প্রশ্ন কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা অবস্থিত ছিল এক্ষেত্রে দেখো চারটে অপশন সিন্ধু ঝিলাম ঝিলাম চন্দ্রভাগা চন্দ্রভাগা ইরাবতী ইরাবতী বিপাশা সঠিক উত্তর অপশন ক সিন্ধু এবং ঝিলাম পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রিক বৈদিক আর্যদের বৈশিষ্ট্য ছিল না কোনটি বৈশিষ্ট্য ছিল না অপশন খ তারা লোহার ব্যবহার জানত বাকিগুলো একবার দেখে নিই তারা ঘোড়ার রথ ও ব্রোঞ্জের ব্যবহারের সঙ্গে পরিচিত ছিল তাদের তারা গোপালক ছিল তারা তামা এবং লাঙলের ব্যবহার জানত এগুলো তাদের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য ছিল না তারা লোহার ব্যবহার জানত এটা তাদের বৈশিষ্ট্য ছিল না পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন দেখে নেব ঋগ্বেদে নিচের কোনটি উল্লেখিত হয়নি সপ্তসিন্ধু বর্ণ মগধ দশায়ু সঠিক উত্তর অপশন গ মগধ পরবর্তী আঠাশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি ইন্দো আর্য ভাষার মধ্যে ধরা হয় না ইংরেজি আডবি পার্সি আবেস্তা সঠিক উত্তর অপশন গ পার্সি পার্সিকে ইন্দো আর্য ভাষার মধ্যে ধরা হয় না পরবর্তী উনত্রিশ নাম্বার প্রশ্ন আর্যরা ভারতে এসেছিল কি হিসাবে আক্রমণকারী উদ্বাস্তু বণিক ও যাযাবর পরিযায়ী সঠিক সঠিক উত্তর অপশন খ পরিযায়ী হিসাবে এসেছিল পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন আর্য শব্দের অর্থ কী দেখো ডাব্লিউ বিসিএস প্রিলিম দু হাজার পরীক্ষায় প্রশ্ন এসেছে চাষ করা জাতি বিশেষ গোচারণ ভিত্তিক সমাজ আর ব্রহ্মচারী সঠিক উত্তর অপশন ক চাষ করা আর্য শব্দের অর্থ হচ্ছে চাষ করা পরবর্তী একত্রিশ নম্বর প্রশ্ন আমাদের মাতৃভূমির নাম ভারত বলে উল্লেখ রয়েছে কোথায় ডাব্লিউ বিসিএস মেন দু হাজার চোদ্দো সালে পরীক্ষায় প্রশ্নটা এসেছে বিষ্ণুপুরাণ বায়ুপুরাণ মার্কেন্ডেয় পুরাণ আর মৎস্য পুরাণ সঠিক উত্তর অপশন ক বিষ্ণুপুরাণে আমাদের মাতৃভূমির নাম ভারত বলে উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নেব বত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত ঋগ্বেদের দেবতাদের মধ্যে কাকে ঋতু বলা হয়েছে ডাব্লিউ মেন দু সালের পরীক্ষায় প্রশ্ন এসেছে এক্ষেত্রে সঠিক উত্তর দেখো চারটে অপশন ইন্দ্র অগ্নি বরুণ সোম অপশন গ সঠিক উত্তর কাকে ঋতু বলা হয়েছে বরুণকে ঋতু বলা হয়েছে পরবর্তী 33 নম্বর প্রশ্ন দেখে নেব ঋগ বৈদিক ভারতের কোন উপজাতি প্রধান দশ হাজার যুদ্ধে অংশ নেন ডাব্লিউ বিসিএস দু হাজার ষোলো সালের প্রশ্ন সুদাস দেবদাস অত্রী কেউ নন সঠিক উত্তর অপশন ক সুদাস দশ হাজার যুদ্ধে অংশ নেন দেখো ডাব্লিউ বিসিএস মেন দু হাজার ষোলো সালে পরীক্ষায় প্রশ্নটা এসেছে পরবর্তী চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন ঋগবৈদিক নদী রাভি বা ইরাবতী বলে পরিচিত বিতস্তা আশিকিনি পুরুষ্নি শতদ্রু সঠিক উত্তর অপশন গ পুরুষনি পুরুষনি এই নদীটি রাভি বা ইরাবতী বলে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখে নেব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থে সর্বপ্রথম সমাজে চারটি স্তর বিভাজন পাওয়া যায় ডাব্লিউ মেন দু হাজার ষোলো সালের পরীক্ষা এসেছে প্রশ্নটা ঋগবেদ পুরুষসূপ্ত যজুর্বেদ সংহিতা কথোপনিষদ আর মনুস্মৃতি সঠিক উত্তর অপশন ক ঋগবেদ পুরুষসূক্ত পরবর্তী প্রশ্ন দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন ঋগ্বেদে উল্লেখিত সবচেয়ে উল্লেখযোগ্য নদী হলো গঙ্গা সরস্বতী সিন্ধু যমুনা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সরস্বতী অপশন খ সরস্বতী সবচেয়ে উল্লেখিত নদী হচ্ছে সরস্বতী পরবর্তী এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন নম্বর প্রশ্ন দেখে নেব বৌদ্ধ পণ্ডিত অশ্বঘোষ কোন রাজার সমসাময়িক ছিলেন অজাতশত্রু কনিষ্ক অশোক বিন্দুসার সঠিক উত্তর অপশন খ কনিষ্কের সমসাময়িক ছিলেন অশ্বঘোষ কনিষ্কের সমসাময়িক ছিলেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাঁত্রিশটা প্রশ্ন ক্লাস ভালো লাগলে লাইক করো কমেন্ট করো একটু কষ্ট করে শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আরও অনেক বন্ধুরা উপকৃত হয় আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সে ভারতের ইতিহাসে যতগুলো যতগুলো ক্লাস আমি দিয়েছি তার প্লে লিস্ট দেওয়া আছে ভারতের ভূগোলের প্লে লিস্ট দেওয়া আছে আর এক মানে চ্যাপ্টার ভিত্তিক এমসিগু মানে বায়োলজি পদার্থবিদ্যা কেমিস্ট্রি সব কিছুরই সেখানে প্লে লিস্ট দেওয়া আছে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই